হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 9:30, আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল ঘর ঝাড়ু দিয়েই তোমাদের সঙ্গে নিয়ে দিনটা শুরু করলাম। তো আজকে আর ও ঘর ঝাড়ু দিয়ে শুরু করিনি, আজকে মায়ের ঘর আর ভাইয়ের ঘর ঝাড়ু দিয়ে আমি দিনটাকে শুরু করে দিয়েছি। আর সকাল সকাল উঠে সব বাসি কাজকর্ম সেরে স্নান টান সেরে ঠাকুর টুকুর দিয়ে চা টা খেয়ে তারপর আমি তোমাদের সামনে এসেছি। এখন সারাদিনে যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য তোমরা আমার সাথে থাকো আর আজকের ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না কিন্তু। তো বন্ধুরা দেখো, আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে নিয়ে এই যে পাপুসটা আছে, এই পাপুসটাকে মানে এটা এই দরজার সামনে দিয়ে দিই। পাপুস বলতে এটাকে কি বলে, ওই গাড়িতে দেয়া ছিল তো, তো ওই টুকরোটাই আর কি। তো এখানে বিছিয়ে দিলে না ধুলোগুলো সব, মানে পাটা মুছে গেলে এখানে থাকে, তাহলে ঘরটা আর বেশি ধুলো হয় না। তারপর আমি বস্তাটা রোদে দেয়া ছিল, বস্তাটাকে ঝেড়ে ঝুড়ে এসে দরজার সামনে দিয়ে দিয়েছি। যেহেতু ঘরটা ঝেড়ে নিয়েছি, এবার আমি বিছানাটাকে তুলে নেব। আমার ঘরের বিছানা তো আগেই তোলা হয়ে গেছে, তো মায়ের ঘরের বিছানাটা মানে মা গুছিয়েই রেখেছিল, কিন্তু আমার মেয়ে ওই যে দুষ্টু, ও একটু অগোছালো করে রেখেছে। তাই মা বললো, দেখ তোর মেয়ে আমার বিছানাটা কী করেছে, এখন আমার বিছানা গুছিয়ে দে। তাই আমি মায়ের বিছানাটাকে গুছিয়ে দিচ্ছি। মানে ভাস টাস করাই ছিল একটু, ওগুলোকে নিয়ে খেলেছে তাই অগোছালো করে দিয়েছিল। তো আমি এগুলোকে ভালো করে গুছিয়ে ভাস টাস করে রেখে দিচ্ছি। আর মায়ের বিছানাটা না টান টান না হলে মা মানে শুতে পারে না, মা একটু অন্যরকম খুব পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফিটেভাবে কাজ করে সে কারণে। আর মায়ের দেখা দেখি আমিও না মায়ের থেকে এই কাজগুলো মানে ধীরে ধীরে শিখছি আর কি। তো আগে আমি এতটাও পরিপাটি করে কাজ করতাম না, এখন মায়ের দেখা দেখি করছি। আর এদিকে দেখি মায়ের আলনাটা একটু অগোছালো ছিল, অগোছালো বলতে এখানে মায়ের কাপড় আর হচ্ছে আমার মেয়ের কাপড় থাকে, তো এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে সেখানে যেতে পড়ে। আর হচ্ছে এগুলো কাঁচা হয়, কাঁচার পরে সবসময় তো আর ভাঁজ করা হয় না, সে কারণে দেখি আলনাটা একটু অগোছালো আছে। তাই ভাবলাম যেহেতু বিছানাটা গুছিয়ে দিয়েছি এখন আলনাটা একটু গুছিয়ে দিই। আর হচ্ছে কি বলতো, মা তো সবসময় গুছাই, তো আমি একটু গুছিয়ে দিলাম যেহেতু আমার মেয়ে জামা কাপড়ও রাখে। তো মা কিন্তু আমাকে আলনাটা গোছাতে বলেনি, আমাকে শুধু বলেছে যে বিছানাটা গুছিয়ে দিতে। কিন্তু আমি যেহেতু দেখলাম যে আলনাটাও একটু অগোছালো হয়ে আছে, তাই হচ্ছে আমি নিজের থেকে আলনাটাকে গুছিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো, আলনাটা গুছিয়ে নেওয়ার পর মার হচ্ছে যে কি বলে মিক্সেপটা যে ছিল মানে আছে ঘরের মধ্যে, সেই মিক্সেপটার উপরে যে মেয়ের সাজার জিনিসের বক্স আর হচ্ছে মায়ের ঝুড়িটা, মায়ের ঝুড়িটাতে মায়ের সিঁদুর টিপ টিপ এগুলো আছে, সেন্টেন্ট, তো এগুলো গোছানোই ছিল, একটু অগোছালো হয়ে আছে। তো এগুলোকেও একটু যেহেতু গোছাচ্ছি ঘরটাকে, তো ভাবলাম চারিদিকটাই একটু গুছিয়ে টুচিয়ে দিই, তাই না বলো? কারণ প্রতিদিন তো আর মায়ের ঘর গোছায় না, মা তো প্রতিদিন নিজেই গোছায়। তো আজকে যেহেতু ধরেছি তাই হচ্ছে এই জায়গাটাকেও গুছিয়ে নিলাম। আর হচ্ছে উপরে যে ঢেকে দিয়েছিল কাপড় কাপড়টা, ওটাও একটু টান টান করে বিছিয়ে দিলাম। তারপর আমি চলে গেলাম বাইরে, বাইরে গিয়ে দেখি মেয়ের এই যে জামা কাপড়গুলো কাঁচা মানে কেচে দিয়েছিলাম, এগুলো না শুকিয়ে গেছে। তো ভাবলাম বর্ষাকালের আকাশ, কখন বৃষ্টি চলে আসবে আবার কখন কি হবে, তো এগুলোকেও একটু ভাঁজ করে সুন্দর করে জায়গার জিনিস জায়গায় রেখে দিই। তাই এগুলোকে বাইরের থেকে আমি নিয়ে চলে এলাম, এসে দেখি মেয়ের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো মানে প্রতিদিনের ব্যবহারের যে জিনিসগুলো সেগুলো যে এই ঝুড়িটার উপরে থাকে, এগুলো দেখি একদম অগোছালো হয়ে আছে। আর মেয়েও এরকম করে জানো তো, সবসময় গুছিয়ে রাখা হয়, আমি গুছিয়ে রাখি, মা গুছিয়ে রাখে, তারপরে ও মানে এরকম অগোছালো করে। তো এটাকেও একটু গুছিয়ে দিলাম। তারপর আমি ঠাকুর যে দিয়েছিলাম বাটাগুলো সকালে আর তুলিনি, তো কাজকর্ম করে মনে হলো যে এরম ঠাকুরের বাটাটা তো তুলিনি, তো এটা থাকলে পরে আবার কাজটা বেড়ে যাবে। তো এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে, এসে ঠাকুরের বাটাগুলোকে তুলে নিচ্ছি একটা একটা করে তুলে। তারপর হচ্ছে আর আজকে অনেকক্ষণ আগেই পুজো দিয়েছি, মেয়ে বুঝতে পারেনি তাই প্রসাদটা আর মেয়ে খায়নি। তো এ ঘরের ঠাকুরের বাটাগুলো তুলে আমি চলে এলাম এ ঘরে। এ ঘরে যে আমার হনুমানজি আর হচ্ছে মা কালীর ফটোটা আছে এখানে পুজো দিই, এই দুটো থালাও তুলে নিচ্ছি আর কি। ফুলটা আর তুলছি না কারণ এখনও তো সারাদিনটা পড়েই আছে, তাই না? তো সন্ধেবেলায় সন্ধে দেওয়ার সময় ফুলটাকে তুলে ফেলে দেবো, এখন ফুলটা থাক, দেখতে সুন্দর লাগছে। তাই হচ্ছে ঘরটাকে একটু গুছিয়ে মানে ঠাকুরের এই তক্তাটাকে একটু গুছিয়ে টুচিয়ে দিয়ে তারপর আমি বাসনগুলো ধুতে চলে গেছি। বাসনগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন আমি প্রতিদিনের মতো বাসনগুলোকে শুকোতে দেবো। আর ঠাকুরের বাসনগুলোকে না মেজে শুকোতে দিই, কেন বলো তো জলটা ঝরে যায়, তাহলে বাসনগুলো ভালো থাকে। আর এদিকে আমি বাসন শুকোতে দিচ্ছি আর মা দাটা দিয়ে মানে
দাটা ওখান থেকে নিয়ে এসেছে আর এখানে এসে রেখে দিল, আবার মনে হয় নেবে। আর আমি এদিকে বাসনগুলোকে শুকোতে দিচ্ছি একটা একটা করে। আমি প্রতিদিন না এভাবেই শুকোতে দিই, জানি না অনেকে হয়তো আরও ভালো করে দাও, তো হচ্ছে আমি অত ভালো করে পারি না, তো মায়ের থেকে যতটা শিখেছি চেষ্টা করি মায়ের মতো করে দেওয়ার। আর এদিকে এই যে বালতিতে যে জলটা ছিল পুজো দেওয়ার পরে, সেই জলটা আর ফেলা হয়নি আজকে, না বালতিটা মাজিনি, তো জলটাকে ফেলে বালতিটাকে উপর করে দিচ্ছি। আর এদিকে দেখলাম মা ওই যে ওখান থেকে দাঁটা নিয়ে গেল, তো দাঁটা নিয়ে গিয়ে ফুল গাছের ডালাগুলো সব কেটে দিচ্ছে। আর মা না এরকমই করে, যখন বর্ষা প্রায় শেষ শেষ হবে তখন ফুল গাছগুলোকে মানে এমনভাবে কেটে দেয়, পরে আবার বর্ষা মানে পরের বছর আস্তে আস্তে আবার সুন্দর করে গজিয়ে যায়। কিন্তু আমার না দেখে খুব মায়া লাগছিলো জানো তো, কেন বলো তো ফুল গাছগুলোতে এত সুন্দর ফুল ফোটে না বলার মতো না। তোমাদের সঙ্গে তো হয়তো শেয়ারও করেছি যে আমাদের গাছে কি সুন্দর ফুল ফোটে, শুধু ওই গাছটা কাটেনি জানো তো। এদিকে যে জবা ফুলের গাছটা ছিল, দু রঙের জবা ফুল ফুটতো, গাছটাকে একদম পুরোপুরিভাবে কেটে দিয়েছে। আর গাছটাতে এত করেছিল মানে দেখেছি কি মায়া লাগছিল বলার মতন না। কিন্তু ওই যে মা তো মার কাজ করবেই, মা তো কাটবেই, তো কেটে দিচ্ছিল। আর ডালগুলো দেখো কত ডাল কেটেছে গাছের, আমার দেখে মানে এতটাই মায়া লাগছিল বলার মতো না, দেখছো। আর নিয়ে সবগুলোকে নিয়ে আমাদের ঘরের পেছন দিকে ওই পুকুরটাতে মানে ফেলে দিয়েছে। আর কি করব, দুঃখ করে কী লাভ। তারপর এদিকে এসে বাইরে যে ডাইনিং টেবিলটা আছে, এই টেবিলে যদিও আমরা খাওয়া দাওয়া করি না, এই টেবিলে হচ্ছে বোতল টোতলগুলো থাকে আর হচ্ছে পানের বাটাটা থাকে, তো এই টেবিলটা দেখলাম একটু অগোছালো হয়েছে। যেহেতু আজকে গোছাতে লেগেছি তো হচ্ছে পুরোপুরি যা যা গোছানো সব গুছিয়ে নিচ্ছি, তো টেবিলটাকে একটু বোতলগুলোকে মুছে ঠুচে গুছিয়ে নিচ্ছি। কেন বলো তো বাইরের টেবিল সবসময় গোছানো না থাকলে, অগোছালো থাকলে দেখতে বাজে লাগে, সে কারণেই। আর সবসময় তো লোকজন আসে, তো সে কারণে টেবিলটাকে ভালো করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে আমি ন্যাকড়াটা যে আছে ন্যাকড়াটা দিয়ে মুছে নিচ্ছি। আর ওই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ না, সবুজ ঝুড়িটা, এটা কিসের ঝুড়ি বলো তো? এটা মায়ের ওষুধের ঝুড়ি। মার হচ্ছে এখানে সব রকমের ওষুধ আছে, মা এখানেই রাখে এটাকে। আর এখানে যেহেতু জলের বোতল থাকে, মানে যখন যে টাইমে যে ওষুধটা খাওয়ার প্রয়োজন এখান থেকে নিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নেয়। আর এখানে থাকলে মনেও থাকে কারণ চোখের সামনে, আর যদি ঘরের ভেতরে থাকে না তাহলে অনেক সময় ভুলে যায় ওষুধ খেতে। আর ওষুধ খেতে ভুলে গেলেই না জানোই তো মায়ের হচ্ছে হাই প্রেশার, তো সে কারণেই এটাকে এখানেই রাখে চোখের সামনে। তাহলে হচ্ছে মায়ের যদিও বা মনে না থাকে, আমার মেয়ে মনে করিয়ে দেয়, নতুবা আমি মনে করিয়ে দিই, ভাই মনে করিয়ে দেয়, যেহেতু ঝুড়িটা সামনে আছে আর মায়েরও মনে থাকে, সে কারণে এখানে রাখা। তারপর আমি চলে গেলাম ওই যে কালকে দেখেছিলে তোমরা, মা রাস্তায় বসে নারকেলের ডালাগুলো যে ছিল সেগুলোকে টুকরো টুকরো করে কেটে খড়ি কেটে রেখেছে, তো ওই খড়িগুলো না আর কালকে আনার সময় হয়নি কারণ সন্ধ্যের দিকে কেটেছে, তো তাই ওই ভাবলাম আজকে যেহেতু সময় আছে, খড়িগুলো রাস্তায় পড়ে আছে আর বৃষ্টিও হচ্ছে, বর্ষা তো এখনও পুরোপুরিভাবে শেষ হয়নি, তো ওখানে থাকলে পরে বৃষ্টির জল পরে পচে যাবে, তো কি করলাম বলো তো, খড়িগুলোকে সব টেনে এখানে নিয়ে চলে এলাম, এখানে বৃষ্টি পড়বে না আর এখন আপাতত থাকুক, যখন মানে বর্ষার দিনটা ফুরিয়ে যাবে, যদিও শরৎকাল পড়ে গেছে কিন্তু তখন হচ্ছে বাইরে নিয়ে রোদে দেবো, কারণ প্রতিদিন নেওয়া আনা মানে একটু অসুবিধাই মনে হয়। আর এদিকে নারকেল পাতাগুলোকে একটু সরিয়ে দিচ্ছিলাম, কারণ মেয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। দিয়ে তারপর আমি যে কাপড়গুলো শুকোতে দিয়েছি, দেখো বাইরে কি হাওয়া, হাওয়ায় দেখছো মায়ের শাড়িটা শুকোতে দেওয়া আছে কি সুন্দর করে দুলছে। আর হাওয়া রোদ কিন্তু নেই, হাওয়াটার জন্যই বাইরে কাপড়গুলো দেওয়া, তাই কাপড়গুলোকে একটু উল্টে পাল্টে দিলাম। আর দরজার সামনে যে বস্তাটা আছে সেটাকে এই ঘরের দরজায় আর কি রোদে দিয়েছিলাম, সেটাকে এনে পেতে দিলাম। তারপর এখন অনেক কাজ করছি, হাঁপিয়ে গেছি তো জল পিপাসা পেয়ে গেছে, এখন আমি জল খেয়ে নিচ্ছি, মানে প্রচুর জল পিপাসা পেয়ে গেছিলো। দেখো এক নিঃশ্বাসে জল খেয়ে নিলাম, এবার জল খেয়ে নিয়ে আমি এনার্জি ট্যাবলেট খাবো। এনার্জি ট্যাবলেট বলতে একটু পান খাবো জানো তো, কাজ করতে করতে যদি পান খাই না তাহলে কাজ করার এনার্জিটা বেশি পাই, সে কারণে কাজ করার ফাঁকে ফাঁকে আমি একটু একটু করে পান খাই, মানে ছাড়তে চেষ্টা করি, কিন্তু ওই যে বলে মানুষের অভ্যেস, অভ্যেসটা মানে ছাড়া খুব কঠিন, তো ছাড়তে পারছি না, মানে একটুখানি করে কাজ করলে মনে হয় যেন একটু পান খাই, তো তাই হচ্ছে আমি পান খেতে বসে গেছি। এখন ভালো করে পানটাকে সেজে পানটা খেয়ে তারপর আমি বাকি কাজকর্ম করব, ততক্ষণ তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো।
তো বন্ধুরা দেখো আমি এখানে বসে পান খাচ্ছি আর আমি পানটাকে না ভালো করে সাজিয়েই খাই কেন বলো তো আমি ওভাবে ওই চুন পান ওভাবে নিয়ে খেতে পারি না আর আমি যে জিনিসটা খাবো তো জানো তো পরিপাটি করেই খাই সে কারণেই হচ্ছে ভালো করে আগে পানের মধ্যে চুনটাকে লাগিয়ে নিলাম এবার সুপুরি নিয়ে নেছি তারপর একটু গুন্ডি দিয়ে পানটাকে খেয়ে নেব পানটাকে খেয়ে তারপর হচ্ছে আমি বাকি কাজকর্ম সব করব আর পানটা যদি খেয়ে নিই না তাহলে কাজে অনেকটা এনার্জি পাই সেটা তো তোমাদের আগেই বলেছি আর আমার পান খাওয়াটা তোমাদের কেমন লাগলো এবং তোমরা কে কে পান খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন আর চলো পান খেতে খেতে বাকি কাজগুলো করি তো ততক্ষণের জন্য তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো তো দেখো এবার আমি পানটাকে মুখে দিয়ে নিচ্ছি পানটাকে মুখে দিয়ে এখন আমি চলে যাব বাইরের দিকে তো যেতে গিয়ে দেখি যে আমি যে কাপড়গুলোকে উল্টে পাল্টে দিয়েছিলাম মা সেটাকে লক্ষ্যই করেনি জানো তো মা আবার কি করলো বলো তো কাপড়গুলোকে উল্টে পাল্টে দিয়ে মায়ের যে কাপড়টা ছিল সেটাকে হচ্ছে ভাঁজ করে আবার হচ্ছে শুকোতে দিয়ে দিয়েছে এদিকে তারপর আমি বললাম মা কাপড়গুলোকে উল্টে দিয়েছি মা বলে আমি দেখিনি এবার আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে যে বাসনগুলো মেজেছিলাম বাসনগুলোকে উপর করে দিয়েছিলাম ওগুলো না শুকিয়ে গেছে জানো তো তো ওগুলোকে আবার আমি নিয়ে এলাম কারণ কখন বৃষ্টি আসে বলা তো যায় না তো ওগুলোকে এনে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি আর আমি এই যে নিচের মানে এটাকে বাসন রাখার র‍্যাকটা যে আছে এই র‍্যাকটার মধ্যে নিচে ওভাবে কাপগুলোকে তারপরে ছাঁকনি তারপরে চায়ের ক্যান তারপরে চায়ের মগ এগুলোকে নিচে এভাবে ঝুলিয়ে রাখি আর উপরে সব যে মানে সাজানো যেভাবে দরকার সেভাবে সাজিয়ে রাখি তো তারপর হচ্ছে বাকি যে বড় বড় জিনিসগুলো সেগুলো তো আর ওই র‍্যাকে রাখা যাবে না সেগুলোকে নিয়ে আমি চলে এসেছি আর গ্লাস রাখার জায়গাও না র‍্যাকে নেই সে কারণে গ্লাসগুলোকে এই যে বাসনের যে ঝুড়িটা আছে এর সাইডে যে মানে জায়গাটা আছে সেখানে এইভাবে সুন্দর করে গ্লাসগুলোকে উপর করে রেখে দিই আর তারপর হাঁড়িগুলো যে আছে হাঁড়িগুলোকে হচ্ছে এই বাসনের ঝুড়িটার মধ্যে রাখি শুধু কড়াইটা রাখি না কেন বলো তো কড়াইটা আমাদের না একটু ভারী বেশি কড়াইটা রাখলে না মানে এটা তো সেরকম একটা মজবুত নয় মানে একটু কেমন করে আর কি ঝুড়িটা ভাঙতে চায় সে কারণে কড়াইটাকে ওখানে রাখি না কড়াইটাকে সাইডে এভাবে উপর করে রেখে দিই তারপর আমার সব বাসন টাসন গোছানো হয়ে গেছে এবার হচ্ছে আমি মানে গ্যাস ওভেনের যে চাকতিগুলোকে মেজে দিয়েছিলাম ওগুলোও শুকিয়ে গেছে ভাবলাম ওগুলো কেন ফেলে রাখবো ওগুলো জায়গার জিনিস জায়গায় এনে রাখি তাই হচ্ছে সবগুলোকে মানে এনে আমি হচ্ছে গুছিয়ে রাখছি আর রাখতে গিয়ে দেখলাম যে মা দুধটাকে রেখেছে একবারে সেকে তোমার হচ্ছে গামলার মধ্যে রেখে দিয়েছে কারণ হচ্ছে বারবার আমি ছেঁকে নিই আর অসুবিধে হয় সে কারণে ভাবলো যে একবারেই রেখে দিই তারপর আমি ভাবলাম দুধটা এভাবেই থাকবে তো যেহেতু এগুলো সব ঘরে নিয়ে এসেছি এখন দুধটাকে বসিয়ে দিই আস্তে আস্তে দুধটা চাল হতে থাক তাই দুধটা বসিয়ে দিলাম এবং বসিয়ে দিয়ে আঁচটা একদম কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে দুধটাকে বসিয়ে দিলাম আর এদিকে সাইডে যে মেয়ের খাবারটা ছিল সুজিটা সেটাকে হচ্ছে উপরে তুলে দিলাম তারপর আমি বাবুকে একটু দোকানে পাঠালাম তো আজকের ব্লগটা আমি এ পর্যন্তই করেছি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সবার কাছে আমার এই আশা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা